হ্যালো বন্ধুরা, চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো নতুন এক্সেমেট তোমরা কিভাবে পারমানেন্ট পাবে। হ্যাঁ বন্ধুরা, একদম নতুন ট্রিক্স, 100% গ্যারেন্টি, একদম কিন্তু নতুন নতুন, একদম নতুন ট্রিক্স, 99% লোক কিন্তু জানে না, ঠিক আছে। আমার একজন সাবস্ক্রাইবার কালকে আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা, এই এক্সএমএইটটা আমরা কিভাবে পাবো। তো তাকে আমি ট্রিক্সটা বলি যে আমি কিভাবে পেয়েছিলাম। তো কোথায় যেন মনে হলো যে তোমাদের সঙ্গেও শেয়ার করাটা উচিত, তোমাদেরকেও বলা উচিত, যাতে করে তোমরাও যাতে ইনকিউবেটার থেকে এক্সএমএইটটা নিতে পারো। সেই জন্য আমি এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই যারা যারা লাইক করনি একটা করে লাইক করে দাও, যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি, তোমরা যেসব ট্রিক্সগুলো ইউজ করো সেগুলো তো করবেই, সেগুলো আর আশা করি নতুন করে বলার দরকার নেই, সেগুলো তোমরা জানো। তো জানো তো আশা করি, নাকি জানো না? ঠিক আছে, আমি তোমাদেরকে আর একবার এই ভিডিওতে বলে দিচ্ছি, তোমরা যেই ট্রিক্সগুলো নর্মাল ইউজ করবে সেগুলো তো করবেই, আর এক্সট্রা করে যে জিনিসটা তোমরা জানো না, 99% লোক যেটা জানে না, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে বলে দিই যে যেটা তোমরা নর্মাল যেটা করো সেটা হলো যে তোমাদেরকে ক্যারেক্টার অ্যাডাম চাচা করতে হবে, অ্যাডাম চাচা বা ইফ চাচিস, এটা তোমাদের করতে হবে। তারপর দ্বিতীয়ত যে তোমাদের হাতে যে বন্দুকটা থাকে সেই বন্দুকটা লবি থেকে সরাতে হবে, তারপর পেট থাকলে সেই পেটটাকে সরাতে হবে। এমনকি তোমাদেরকে যেটা সব থেকে মানে ভুল যেটা করো সেটা হলো তোমরা সেটিংসে গিয়ে মানে গেমের যেটা সেটিংস সেখানে গিয়ে ক্লিয়ার ক্যাশ করো না, তো সেটাও তোমাদের করতে হবে। এমনকি তোমাদের বলে দিই যে তোমরা রাত্রি কি করো, যে রাত্রি 12টা থেকে 12:30 বা 11:30 থেকে 12:30 মধ্যে স্পিন করো। তো সেই জিনিসটা এখন আর হয় না, সেই জিনিসটা করলে এখন আর কিন্তু মানে পাওয়া যায় না। যে কোনো রেয়ার আইটেম পেতে গেলে তোমাকে কিন্তু রাত্রি 2 থেকে 3টার মধ্যে বা 2 থেকে 4টার মধ্যে স্পিন করতে হবে, ঠিক আছে। এই সময়টা করলে তুমি কিন্তু রেয়ার আইটেম পাবেই পাবে, এটুকু আমার গ্যারেন্টি। এছাড়াও তোমাদেরকে যেটা বলি মানে নর্মালি এগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে, যে তোমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে হবে, তোমাদেরকে বন্দুক সরাতে হবে, পেট সরাতে হবে, হাত থেকে বন্দুক সরাতে হবে, এগুলো তো করবেই করবে, ঠিক আছে। আর নর্মালি যেটা তোমরা যাও না, যেটার জন্য তোমরা কিন্তু অনেকেই পাও না, যেটা মানে আমিও নিজে জানতাম না, কিন্তু আমার একজন বন্ধু আমাকে বলার পর আমি দেখেছি যে সত্যি ভাই, মানে সত্যি ঠিক সাথে সত্যি মানে একদম কাজ করে যাচ্ছে ইয়ার। তোমাদেরকে কি বলবো, মানে ট্রিক্সটা হলো এটাই যে সেটা আমার রাত্রে আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিল, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলছে দাদা এই এক্সএমএটা আমরা কীভাবে পাবো। তো সেখানে তাকে আমি বলেছি, সে খুব খুশি হয়েছে। তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি যে সেটা হলো যে তোমরা কি করো, যে তোমরা জানো যে একটা করে স্পিন করলে তোমরা পারমানেন্ট পাবে না, যে কোনো রেয়ার আইটেম একসাথে 5টা বা 10টা স্পিন করলে পাবে। তো ডায়মন্ড রয়্যাল বা ওয়েপন রয়্যাল 10টা করে স্পিন করতে হয়, আর এখানে যেটা তোমার ইনকিউবেটার সেটাতে 5টা করে স্পিন করতে হয়। তো তোমরা কী করো, যে প্রথমে 5টা স্পিন করলে কিছু পেলে কি পেলে না, তারপরে কী করলে আবার 5টা স্পিন করলে, আবার ভাবছো যে এরপরে ঠিক পেয়ে যাবো, তো আবার 5টা স্পিন করলে, তারপর আবার 5টা করলে, এইভাবে তোমরা করতে থাকো। আর তোমাদের মনের মধ্যে একটা রাগ উঠতে থাকে যে আমাকে কেন পারমানেন্ট জিনিস দিচ্ছে না, আমাকে কেন ইভলিউশন স্টোন দিচ্ছে না, আমাকে কেন ব্লু প্রিন্ট দিচ্ছে না। তখন তোমার মনে হয় যে পৃথিবীতে মনে হয় সব থেকে দুর্ভাগ্য মানুষ আমি, মানে আমার মতো দুর্ভাগ্য মানুষ বা আমার মতো কপাল খারাপ মানুষ আর কেউ নেই। তো না ভাই, তুমি একদম তোমার মানে কপাল খুবই ভালো, তুমি একটু বুদ্ধি করে কাজ করছো না, ওই জন্য তুমি পাচ্ছ না। তো যে জিনিসটা হলো সেটা হলো যে তোমাদেরকে এখন লাইক করে তবে একটা করে লাইক করে দাও। আমি যে জিনিসটা কথা বলবো সেটা হলো যে অবশ্যই তোমরা একটা লাইক করে দাও, কারণ 5টা করে স্পিন তোমরা করছো ঠিকই, কিন্তু 5টা 10টা 15টা 20টা স্পিন করছো। তো তোমাদেরকে বলে দিয়ে তোমরা কি করবে, প্রথমে একটা স্পিন করলে 5-এর, ঠিক আছে, বোঝা গেল, 5-এর একটা স্পিন করলে 5-এর স্পিনে দেখা গেলো একটা ইভলিউশন স্টোন মনে কর লাগলো, বা হয়তো কোনো রেয়ার আইটেম লাগলো না, ইভলিউশন স্টোন লাগলো না, ব্লু প্রিন্টও লাগলো না, তখন তোমরা কি করবে গেমটাকে পুরো অফ করে দেবে, ঠিক আছে, গেমটাকে কেটে দিলে, কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করো, ঠিক আছে। এবার ওপেন করে 5টা স্পিন করো, তুমি 100% গ্যারেন্টি ইভলিউশন স্টোন বা ব্লু প্রিন্ট পাবেই পাবে, ঠিক আছে, বোঝা গেল। তুমি 5টা স্পিন করে কিছু না কিছু পেয়ে গেলে এবার তুমি গোল্ডে চলে আসবে, গোল্ড রয়্যালে, সেখানে 10 স্পিন করে দিলে, 10 স্পিন করে দিলে, ওখানে কিছু পেলে কি পেলে না সেটা দেখার দরকার নেই, তুমি আবার গেমটা কেটে দাও, আবার ঢোকো, আবার 5 স্পিন করো, ঠিক আছে, আবার গেমটা কেটে দাও, আবার 5 স্পিন করো। তো এইভাবে আমি তোমাদের বলছি যে 5 স্পিন করার পর কিন্তু গেমটাকে কেটে দেবে, মানে 5টা স্পিন করলে তুমি একবার 5টা স্পিন করলে ইনকিউবেটারে, তারপর আবার ব্যাক করে নিলে, ঠিক আছে, আবার তুমি ঢুকলে গেমে, আবার তুমি 5 স্পিন করলে, ঠিক আছে, আবার তুমি রেয়ার আইটেম পাবেই পাবে একদম গ্যারেন্টি। তারপর তুমি কি করলে, আবার তুমি ব্যাক করে নিলে, আবার গেমটাকে অফ করে দিলে, পুরো কেটে দিলে, আবার তুমি ঢুকে গেলে গেমে, ঠিক আছে, এইভাবে করবে, তুমি অবশ্যই পাবে পাবে। এটাই ছিল আজকের ট্রিক্স। তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে।